মাছ সবাইকে আজকে দিনটা সবার খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং অবশ্যই সাবধানে কাটুক। তো দেখতেই পেলে যে মা আজকে বুড়ি দিচ্ছে, তাই জন্য আমার মনে খুব আনন্দ। একদম বুড়ি দেওয়ার দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ ঠাম্মা এরকম ভাবেই শুকনো কাপড়ের ওপর বড়ি দিত আর আমি গিয়ে গিয়ে দেখতাম, আবার এরকমভাবে খুলে খুলে দেখতাম যখন অর্ধেক শুকিয়েছে কিনা বা কতটা শুকিয়েছে এরকম করতাম। তো মার তো বড়ি দেওয়া হয়ে গেছে, এখানে আমি এখন করছি পাস্তা সকালের নাস্তা। মা বলছিল রুটি করতে, আমি বলছি আমার আর রুটি করতে ভালো লাগবে না, চলো পাস্তা নিয়ে আসি, ঝটপট হয়েও যাবে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আবার আমার হেয়ার প্যাক লাগানোর দিন, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে শর্টে সমস্ত কাজ সারছি। কমপ্লিট, আর আমি আজকে লাগাতাম না হেয়ার প্যাক, কিন্তু মা বললো যে রিঠা শিকাকাই রয়েছে দেখলাম কয়েকটা, দাম অল্প কটাই ছিল, তো মা বললো আজকে তো রোদ উঠেছে, এখন তো রোদই উঠছে, অতটা ঠান্ডাও নেই, তাহলে অ্যাপ্লাই করেই ফেল। তো সেই জন্যই কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে অ্যাপ্লাই করে নিলাম, তবে বেশিক্ষণ রাখবো না, আধ ঘন্টা মতন রেখে স্নান করে ফেলবো। মানুষ ভাবে এক আর হয় আরেক। Winter's here, the snow is falling on our car as we drive for miles to that little town called home. Tinsel hangs from every corner of the house and Christmas lights shine bright through the cold evening fog. And I hear sleigh bells bouncing off the houses, the church choir sings along. আজকে আমার জন্য খুব খুব দরকার ছিল, কেন জানো? তোমাদের আমি ওই বেলায় বললাম যে আমি হেয়ার প্যাক লাগিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেবো, 30 মিনিট মতন রাখবো। ওই 30 মিনিট 3 ঘন্টাতে গিয়ে প্রায় দাঁড়িয়েছিল। আমার 10:45 নাগাদ চুলে হেয়ার প্যাক লাগানো হয়েছে, আমি ভেবেছিলাম যে 11:30 আগেই স্নান সেরে ফেলবো। সেইটা পিছোতে পিছোতে ঠিক 1:45 নাগাদ আমার গিয়ে স্নান হলো, তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না, কোথাও জল পাচ্ছি না। তারপর লাস্টে যাও একটুখানি জল আসলো, সেটা মা কোনো রকমে ভরে ভরে দিল বলে আমি স্নান করতে পারলাম। আমার এতটাই মুডটা খারাপ হয়ে গেছিল, কারণ বুঝতেই পারছো যে ওরকম একটা হেয়ার প্যাক লাগানো কীরকম একটা অস্বস্তি লাগে অতক্ষণ মাথায় হেয়ার প্যাক নিয়ে ঘুরে বেড়াতে, তার মধ্যে একটা ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও ছিল ভেতরে, যার জন্য আমি ভেবেছি তাড়াতাড়ি করে স্নান করে নেবো। এই সমস্ত কিছু মিলে আমি এত ঘেঁটে গেলাম, আমার মুডটা পুরো নষ্ট হয়ে গেল, তারপর আমি আর আসতেই পারলাম না। তারপর এখন ঘুম থেকে উঠে একটুখানি তরতাজা লাগছে, কারণ বেশিক্ষণ মুড অফ করে রাখতে আবার আমি একদমই পারি না। তো সেই জন্য ভাবলাম নিজের মন ভালো করার জন্য আমি নিজের জন্য যেটা করতে পারি, এক কাপ গরম গরম ঘন দুধের চা করতে পারি, যেটা আমার মুডটাকে একদম ঠিক করে দেবে এবং আমাকে কথা বলতেও আর মনটা ভালো করতেও অনেক অনেক হেল্প করবে। তো সেটাই করে আনলাম বলে আমি এখন কথা বলতে পারছি, এই হচ্ছে পুরো অবস্থা। কবে যে এই জলের সমস্যার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো আমি নিজেও জানি না। তোমাদের একটা ছোট্ট সিক্রেট বলি, সেটা হচ্ছে এই যে আমি দুধ চা বানাই, আমি কিন্তু চায়ের মধ্যে সবচাইতে দুধ চাটাই বানাতে খুব ভালোবাসি। তার কি কারণ বলতো, লিকারের সাথে দুধ মেশার পরে যে কালারটা আসে, সেই কালারটা আমাকে একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন দেয়, এটা আমি ঠিক বোঝাতে পারবো না, আর শুনে একটু পাগল পাগল মনে হতে পারে, খুব অদ্ভুতও লাগতে পারে, বাট এটা কিন্তু সত্যি কথা। দুধ চা করতে আমার খুব ভালো লাগে এই কারণেই যে দুধ মানে লিকারের সাথে দুধ মিশে যে কালারটা তৈরি হয় ওটা আমাকে ভীষণ ভীষণ তৃপ্তি দেয়।
আমাকে খালি দেখো একবার, আমি তোমাদের বললাম যে আমার ভীষণ মুড অফ ছিল, কেন কারণটাও তোমাদের বলেছি, আর তারপরে বললাম চা খেয়ে মুডটাকে ঠিক করি। তো মুডটা চা খেয়ে কিছুটা ঠিক হতে আমি ভাবলাম একটু ঠিক করে লাভ নেই, ঠিক হলে পুরোটাই হোক, এই বলে আমি তো নানান ধরনের রিলস করা শুরু করে দিয়েছি, সাথে আমি ডান্সও করছি সেই সন্ধ্যে থেকে, এখন প্রায় রাত 10টা বেজে গেছে। কারণ নিজের মুড নিজেকেই ঠিক করতে হবে, কেউ কারোর মুড ঠিক করে দেয় না, মানে আমার ক্ষেত্রে তো সেটা একেবারেই নয়, তো সেক্ষেত্রে নিজেকেই নিজের মুডটা ঠিক করার দায়িত্ব তো নিতেই হবে। তাই যে যাই বলুক, নিজের মুড যেটাতেই ভালো হবে সেটাকেই করার ট্রাই করো, নাচো গাও আনন্দ করো, রিলস বানাও, অ্যাক্টিং করো, যা খুশি সেটাই করো, খালি দিন শেষে তোমাকে কিন্তু ভালো থাকতেই হবে। চলো আরো কটা রিলস বানাই, তারপরে আবার আসছি। আমাদের আজকের ডিনার মেনু হচ্ছে রুটি আর বাঁধাকপি। আর এই বাঁধাকপিটা মা খুব ভালোভাবে করে, মানে মায়ের হাতের বাঁধাকপিটা ভালো লাগে, আর আমার দিদি খেতে খুব ভালোবাসে, যখনই আমরা বাঁধাকপি বাড়িতে খাই দিদির কথা মনে পড়ে যায়। দিদি মানে কিন্তু আমার মাসিমণির মেয়ে। ডিনার কমপ্লিট, খাওয়াটা বেশ ভালোই হলো, রাতে রুটি খেতে আমার বেশ ভালোই লাগে, যে কোনো ক্ষেত্রেই বলো, ভাতের চাইতে আমার রুটিটাই খুব বেশি ভালো লাগে, কিন্তু যদি সেটা বিরিয়ানির কথা হয় তাহলে কিন্তু একেবারেই উল্টোটা। আর তোমাদেরকে আমি একটু আগে বললাম যে আমার মুড ভালো থাকার জন্য আমি এই এইগুলো করে আমার মুডটাকে ঠিক করলাম, সেটা কিন্তু অবশ্যই আমার মুড ভালো হওয়ার জন্য। এরপরে কিন্তু এটা বলা যেতেই পারে যে আমার যেটাতে মুড ভালো হয় সেটা তো সবার হবে না, অবশ্যই এই কথা সত্যি, তো তোমাদের যেটা করলে অবশ্যই মন ভালো হয় সেটাই কিন্তু তোমরা করো, কারণ তোমার মনের দায়িত্ব কিন্তু দিন শেষে তোমাকেই নিতে হবে, মনটাকে কিন্তু আমাদের অবশ্যই ভালো রাখতে হবে, শরীরের সাথে সাথে মনেরও যত্ন নিতে হবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজ এই পর্যন্তই, নতুন ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের সাথে সাথে মনেরও যত্ন নিও। আজকের মতন শুভরাত্রি, টাটা। Winter's here, the snow is falling on our car as we drive.